হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। সুচিত্রা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো চলে এসেছি চা করতে, এখন বাজে প্রায় নটা, নটার দিকে চা করছি। চা মুড়ি খেয়ে আমার বড় অফিস চলে যাবে। তো চাটা আমাদের মানে ছাঁকুনি নেই, তাই আর মানে কি কেনা হচ্ছে না, যাইনি এখনও কিনতে। তো এদিকে চলে এসেছি, চাটা খেয়ে চলে গেছে আমার বর। তারপরে চলে এসেছি জুতা পরিষ্কার করতে। এতগুলো নোংরা জুতা ছিল এক বালতি প্রায়। তো আজকে একটু রোদ রোদ উঠেছে, তো আজকে দিয়ে দিলাম সবগুলো পরিষ্কার করে। আর জুতাগুলো মানে বাঁধা ই করার মানে মেলে দেওয়ার সেরকম কোনো ক্লিপ নেই, তো তার জন্য বাইরে দড়ি দিয়ে বেঁধে দিতে হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেল জুতাগুলো পরিষ্কার করে। এবার নিয়েছি, দেখেছো কতগুলো জুতো, এক বালতি, আর ওই দুটো হাওয়াই জুতা। ওগুলো তো আর রোদে দেবো না, ওগুলো বাইরে দেবার। এদিকে আমার বার চুল কেয়ার করতে একটু চলে এসেছি হেনা করতে। তো হেনা নিয়েছি, তারপর ডিম নিয়েছি, নিয়েছি হচ্ছে চায়ের জল, চা ভেজানো জল, আর হচ্ছে মেহেন্দি পাতা। তো করে নিচ্ছে একটু, চুলগুলো উঠে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, তার জন্য মানে একটু এখানে দেখলাম মেহেন্দি গাছ আছে, তাই ওখান থেকে কতগুলো পাতা নিয়ে আসলাম, তো দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, মেহেন্দি পাতায় না কালা হয়ে যায় হাত পুরো, তার জন্য ক্যারি প্যাকেট পেঁচিয়ে নিয়েছি, মানে বেঁধে নিয়েছি বাঁ হাত দিয়ে, বাঁ হাত দিয়ে বেঁধে মানে একদম ক্যারি প্যাকেটগুলো ভালো করে, ক্যারি প্যাকেট দিয়ে ভালো করে দিচ্ছি, নাহলে তো একদম কালার হয়ে গেলে ভালো লাগে না দেখতে। আর হাতটাও কেমন, নখগুলো একদম হলুদ হলুদ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো এদিকে কমপ্লিট হয়ে গেল হেয়ার কেয়ার করা, তো কমপ্লিট হয়নি মানে বেঁধে রাখবো এখন। তো এদিকে দেখো আমাদের দরজাগুলো প্রচণ্ড নোংরা, এই যে পট্টি মেরেছে আর সাদা সাদা নোংরাগুলো পড়ে গেছে ওই দরজাতে, সাদা সাদা হয়ে আছে। তো এগুলো এরকম সাতটা দরজা আছে, দেখতে পাচ্ছ ওই সবগুলো দরজাতে কেমন দেখা যাচ্ছে। তো প্রতিদিন করা যাবে না, মানে একদিন করে এক একটা করতে হবে, নাহলে পুরো হাত ব্যথা হয়ে যাবে। তাই ভাবলাম যে মাথায় যখন হেনা করেছি, তাহলে এই এই সুযোগে একটু মানে একটা দরজা এই করেই দিই, ক্লিন করেই দিই। তার জন্য মানে ভাবলাম একটা করেই দিই, টাইম আমার টাইমও কভার হবে, এদিকে একটা কাজও হবে, একটু বুদ্ধি খাটিয়ে করলে আর কোনো অসুবিধা হয় না। চলে এসেছি, একটা বাজে স্নান সেরে টেরে চলে এসেছি তো রান্না করতে। রান্না এখন যদি রান্না বসায় না বসায় তাহলে এসে আর মানে চলে আসবে লাঞ্চ করতে। তো ভালো করে চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আমাদের তো বেশি লাগে না দুজন মানুষের, তা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, তাই এবার রান্নাটা শেয়ার করছি। তাড়াতাড়ি করে রান্না না করলে আবার চলে আসবে। ভাত বসিয়ে দিয়ে সবজি কাটবো, কী কী সবজি আছে দেখবো, তারপর মানে কাটবো, কাটাকুটি শুরু করে দেবো। ভাতটা হতে থাকবে, এদিকে আমার সবজি কাটা হয়ে যাবে। তো সবজির মধ্যে বেশি কিছু নেই, দেখতে হবে কী কী আছে সেগুলো রান্না করতে হবে। আর আজকে সন্ধ্যার দিকে যাবে বাজারে, বাজার করতে, অফিস থেকে আসবে সন্ধ্যার দিকে, তারপর যাবে বাজারে, দেখতে হবে কী কী আছে। তো চালটা ধুয়ে মানে ওখানে রেখে দিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেখবে হাতের সাথে সাথে কাজটা করলে অতটা কঠিন লাগে না কাজ করতে। তো দেখি নিচে, আমি তো বটি দিয়ে কাটি, তো নিচে একটা কিছু পেপার পেতে নিলে দেখে সুবিধা হয়, সেই খোসাগুলো ফেলতেও সুবিধা হয় আর নিচে আর ইয়ে হয় না। তো নিয়ে নিলাম একটা কাগজ পেতে। তো কী কী আছে, কাঁঠাল আছে, আছে হচ্ছে পটল আছে, আর ই আছে মানে সজনে ডাঁটা আছে, আলু আছে, পেঁয়াজ রসুন, এগুলোই আছে। কী থেকে রান্না করবো ভাবলাম, তাহলে সজনে ডাঁটা তো কী করবো, রেখে দিই পটল ভাজি আর কাঁঠালের তরকারিটা করি। তো এই দুটোই ভাবলাম করবো, এই দুটোই করছি। কাঁঠালটা প্রচণ্ড আঠা, কেটে মানে উপর করে রেখেছিলাম, তো আঠা নেমে গেছে, সব আঠা পড়ে গেছে। এদিকে প্রায় রান্নার দিকে, শেষের দিকে, এদিকে রান্না টান্না কমপ্লিট করে টেবিল গুছিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিল। তো জলগুলো জল ভরে মানে আমাদের তো খাওয়ার জল আসে, কিন্তু আমাদের অনেক দিন ধরে পাইপটা মানে পাইপ লাইনটা মানে জল ইউজ করা হয় না, তো তাই মানে খেতে ইচ্ছে করে না, তার জন্য একটু দূরে থেকে জলটা নিয়ে আসে।
তো এদিকে বোতলগুলো ভরে রেডি করে রাখছি, কখন আসবে এখনো আসেনি। প্রায় 2 বাজে, এখনো আসেনি, তো একটু পরেই হয়তো চলে আসবে, তো এখনো ফোন করিনি যে কখন আসবে। জল টল ভরে কমপ্লিট করে নিই, তারপর দেখি ফোন করব কখন আসবে। দেওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে গেছি জামা কাপড় আনতে, আর জুতাগুলো মানে শুকোয়নি সেরকম, সো তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, নাহলে বাদরগুলো টেনে নিয়ে যাবে, আর ক্লিপ নেই যেটা আটকাবো, তার জন্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যে বাদরগুলো নিতেও পারবে না আর শুকাবে, তাও সেরকম শুকায়নি, একদিনে শুকোতে চায় না, কালকেও দিতে হবে। তো এখানে সব রেখে দিলাম জুতাগুলো, কালকে আবার দিতে হবে, শুকোয়নি। জানো তো বন্ধুরা, আমি একটু মনে মনে হাসছি, কেন বলো তো, কোনো দিন মানে হিন্দি কথা বলিনি তো, তাই আজকে একজন আবার আমার বরের নাম ধরে ডাকছিল, তাই বললাম চালা গিয়া, আর হচ্ছে তারপর মানে বাইকের চাবিটা নিতে বললো, মানে উনি আমাদের বাইকের চাবি নিয়েছিলেন, তাই বললো নিয়ে যাও, তাই নিলাম, আর বললো খানা খা, হো গিয়া, হ্যাঁ হো গিয়া, খানা হো গিয়া, হো গিয়া, তারপরে বললো খানা খালিয়া, হ্যাঁ খালিয়া। তা হাসছিলাম মনে মনে, যে কোনো দিন তো বলিনি, এটির ভুল হয়েছে না ঠিক হয়েছে বুঝতে পারিনি, কিন্তু বললাম তো, ভুল হতে হতেই শিখবো, কারণ এখানে সবাই হিন্দি কথাই বলে, হিন্দি ভাষাটাই বেশি বলে, আর যার যার মাতৃভাষা সেটা বলে না, সব মানে সবাই হিন্দি ভাষাটাই বলে, তাহলে আমাকেও এখানে যখন থাকতে হচ্ছে তাহলে আমাকেও শিখতে হবে, আস্তে আস্তে শিখে যাব সব। তো বিকেলে ঝাড়টার দিয়ে কমপ্লিট হয়ে গেল, তো দেখি এখন কি করা যায়। ঝাড়টার কমপ্লিট করার পর ও যাবো, হচ্ছে মানে প্ল্যান লাগিয়েছি, পরে আরও 2 দেখাবো তোমাদের, তো দেখতে থাকো সবাই। যারা আমার ভিডিওটা দেখছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর কি বলবো, আমাকে সাপোর্ট করো, আমি যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, ভুল হতে হতে একদিন ঠিক হয়ে যাবে সব কথা সব কাজগুলো। তো এরপর চলে আসছি আমাদের মানি প্ল্যান লাগিয়েছি, দেখো 3 মানি প্ল্যান গাছ, মানে 3 টবে, আর একটাতে হচ্ছে পাথরকুচি, রুমের পেছনে গেছিলাম দেখলাম একটা পাথরকুচি আছে, আমি তাহলে নিয়ে যাই রুমে গিয়ে লাগিয়ে রাখি। আর দেখো পাতাগুলো একদম নোংরা নোংরা ছিল, বাইরে ছিল, তো ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম, তো দেখবে চকচক করছে একদম পাতাগুলো, দেখতে খুব সুন্দর লাগছে, তো আস্তে আস্তে ভরিয়ে ফেলবো, ঘরটা খুব সুন্দর করে সাজাবো, তোমরা প্লিজ দেখো, প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি আস্তে আস্তে এগিয়ে যাই, প্লিজ। তো এটা পাথর কুচি এখন মানে জলে দিয়েছি, আর এখনও টব কেনা হয়নি, কিছুই কেনা হয়নি, তো এর ভেতরে লাগিয়েছি, তা অতটা খারাপ লাগছে না, সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, ডাইনিংটা দেখতেও সুন্দর লাগছে। এদিকে রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব, এখন বাজে 7, একটু বলছে আমার বর বলছে চল একটু ঘুরে আসি, তো রেডি হচ্ছি ঘুরতে যাব। টুল টুল আসরে নিচ্ছি, তো রেডি হয়ে গেছি, দে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, যাচ্ছি একটু ঘুরে আসি, একটু তার জন্য একটু মনে করে এখন মানে কম্পিউটার নিয়ে ড্রেস পড়ছে আমরা। এটা আমাদের মেন গেট, এই গেট দিয়ে আমাদের ঢুকতে হয়, এই যে এই দিক দিয়ে বেরোতে হচ্ছে, আর ওপরতলায় চলে গেল সিঁড়ি হয়ে, ওপরে 2 কোয়ার্টার মানে 2 ফ্যামিলি থাকে, 2 কোয়ার্টার আছে, আর এই যাচ্ছি
এটা আমাদের রাস্তা বেরোনের, আরও ওই যে দেখো সব কোয়ার্টার দেখা যাচ্ছে, লাইট, সবাই ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, হাঁটাচলা করছে। ওই যে আমার বর, আমার বর ভিডিওর সামনে আসতে চায় না, শুধু বকাবকি করে করলে লজ্জা পায়। এদিকে চলে এসেছি বাড়িতে, শপিং করে মানে মশলা নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, আর হচ্ছে বেসন নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিলো, চিনি নিয়ে এসেছি, আর মোমো নিয়ে এসেছি। চলো আমাদের মানে হালকা খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, যারা লাস্ট পর্যন্ত দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। Thank you.